গাজীপুরের কোনাবাড়িতে আগুনে দগ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাতে কোনো এক সময় এই দুর্ঘটনা ঘটে। ভোরে শিকদারপাড়া এলাকায় শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলাতে আগুন দেখে স্থানীয়দের ডাকে 900 প্রহরী। পরে স্থানীয়রা এসে 999-এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে যায়। এ সময় খাটের উপর থেকে স্ত্রী ও ফ্লোরে পড়ে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। রাতে ঠিক কোন সময় আগুন লেগেছে তা এখনও সঠিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।